এত বড় প্রশ্ন এখন কিভাবে দেব, মসজিদে মানত করা জায়েজ আছে কিনা? মানত হবে শুধুমাত্র আল্লাহর নামে, এই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে নামাজ পড়ে যাবে, এখানে নামাজ পড়ে তারপরে যাবে, নামাজের এখনো 5-6 মিনিট বাকি আছে। মসজিদে মানত করা জায়েজ আছে কিনা, কে বলেছে এটা? মানত শুধু আল্লাহর নামে, পৃথিবীর কারো নামে মানত করা জায়েজ নেই। অনেকে ছেলের মাথায় হাত দেয়, প্রেমিকার মাথায় হাত দেয়, মনে করে প্রেমিকার মাথায় যত চুল আছে অতগুলো সওয়াব হবে, অতগুলো গুনাহ হবে। এখানে যারা এরকম কাজ করেছেন হাত করেন তো, কে এই যে একশো দেড় ঘন্টা বসে থাকতে পারে না প্রেম করা? বিয়ের আগে কোন মহিলার মাথায় হাত দেওয়া যায় আছে? বিয়ের আগে যদি কাউকে আপনি অন্তত ভালোবাসেন, এলো ভি যাই বলেন, বিয়ের পরে মাথায় হাত দেবে কোথায়? বিয়ের আগে খালি হাত ধরা যায় না। মান্নত বলছিলাম, আল্লাহ বাদে কারো নামে, মাজারের নামে, পীরের নামে, মসজিদের নামে, নবীর নামে, কারো নামে মান্নত জায়েজ নেই। মান্নত হবে কার নামে? আল্লাহর নামে। এটা বিশ্বের কোন মসজিদ ফজিলতপূর্ণ? এটা তো আল্লাহর ঘর কাবা শরীফ, এরপরে মসজিদে নববী, এরপরে মসজিদে আকসা। এই তিনটা মসজিদে আপনি সফর করতে পারেন তাহলে সওয়াব হবে। পৃথিবীর এই তিনটা মসজিদ বাদ দিয়ে পৃথিবীর কোন মসজিদে অন্তত ইবাদতের নিয়তে সফর করা জায়েজ নেই, সে যে মসজিদই হোক। কথা বুঝতেছে? এমনি আপনি দেখার জন্য যেতে পারেন, কিন্তু ইবাদতের জন্য যাওয়া জায়েজ আছে মসজিদে হারাম, যেটা আল্লাহর ঘর মক্কায়। 2 নম্বর মসজিদে নববী, 3 নম্বর মসজিদে আকসা। এরপরে কি লিখেছেন? মসজিদে সোমো খাওয়া, মসজিদ থেকে ধোলা বালি নিয়ে গিয়ে গায়ে মাখা, না এটা জায়েজ নেই, হারাম। কোথায় আর কি আর থাকলে দেন, যা প্রশ্ন আছে বলে আছে। আর আজকের মতো শেষ করি, 5-4 মিনিট আছে, 4 মিনিটে মোনাজাত করবো, আমি মুসাফির মানুষ। আল্লাহুম্মা আমিন। মোনাজাত করেন, মোনাজাত করেন, মোনাজাতটা বসে করেন, বসেন বসেন বসেন, দাদা বসেন, মোনাজাতটা করে নেন, মোনাজাত করেন, তারপরে প্রশ্ন করুন, বসেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, বাংলাদেশের ওই ঐতিহ্যবাহী জেলা ফরিদপুর মোয়ালমোর থানা এই সাতর এলাকার দিকে তোমার কুদরতের নজর নিক্ষেপ করো। কোরআন শোনার জন্য দিনের বেলায় হাজার কাজ বাদ দিয়ে তারা এইভাবে বসে আছে, এতে রাতের বেলা হলে এখানে আরো মানুষের সংখ্যা বাড়ত। দিনের কাজ আছে এই জন্য অনেকে আসতে পারে নাই। কোরআন শোনার জন্য যারা এত পাগল, এদেরকে তুমি অমরের মতো বানিয়ে দাও। দীর্ঘ কয়েক বছর তারা এ মাহফিলটা সাজাতে চেষ্টা চালাচ্ছে, তাও রাতের বেলা সময় পায়নি, দিনের বেলা করিয়েছে। এর জন্য যত টাকা পয়সা খরচ করলো এলাকার মানুষেরা, শ্রম দিল, আল্লাহ তাআলা যে যে মানুষগুলো দৌড়াদৌড়ি করলো, তুমি জানো তরিকুল ইসলাম ভাই, আল্লাহ তাআলা এলাকাতে কোরআনের দাওয়াত তার মাধ্যমে নিয়ে আসি, তুমি তরিকুলকে কবুল করে নাও। তারিক মানে রাস্তা, তুমি তাকে ইসলামের রাস্তায় চলার তৌফিক দাও। বিশেষ করে আব্দুল ওয়াহাব, আব্দুল হক মৃধা ভাই সহ, খলিলুর রহমান সহ, আবুল কাসেম ভাই অসুস্থ, হাফেজ আবু সাইদ সহ কত আলেম ওলামা এখানে বসে বসে আমিন আমিন করছে। বোয়ালমারী থানার ওসি, এসপি, জেলার এসপি, ডিসি সহ প্রশাসনের যে সদস্য ভাইগুলো কোরআনের এই
অনুষ্ঠানে যারা আজকে শৃঙ্খলা ঠিক রাখার জন্য আঞ্জাম দিয়েছে অনুমতি দিয়েছে আল্লাহ তাআলা এদেরকে আজকে দায়িত্বটা তুমি ইবাদত হিসাবে কবুল করে নাও কোন কারণে কোন গসব তুমি নাযিল করো কোরআন থেকে আমরা জানলাম এই গসবগুলো তুমি অন্তত আমাদের উপরে দিও না এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দাও রব্বুল আলামিন মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে তুমি তাদের স্বামী স্ত্রীর ভেতরে মেল মহব্বত পয়দা করে দাও জবান খুলে আল্লাহর শেখানো দোয়া পরিবারের জন্য করেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনী ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা অনেক আমরা অসুস্থ আছি বিশেষ করে করোনার মহা মহাপরব প্রভাব চলছে এই এই রোগ শোক থেকে তুমি আমাদেরকে বাঁচাও যাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছো তাদের সুস্থতা আরো বাড়িয়ে দাও তোমার ইবাদতের জন্য সেই কয়েকদিন বাঁচিয়ে রাখো ভালো লাগে বাঁচিয়ে রাখো যখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে আল্লাহ তুমি আমাদের ঈমানের সাথে তুলে নিও এই সাতর এলাকার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কবরগুলো জান্নাত বানিয়ে দাও ওই কবরে যাওয়ার আগে আমাদেরকেও সামানা জোগাড় করার তৌফিক দাও ফাইদা নফিখ ফিস সূরি ফালা আনসাব বাইনাহুম তোমার কোরআন জানিয়েছে মরণের পরে সব সম্পর্ক কাট হয়ে যাবে কারো সাথে কারো সম্পর্ক ঠিক থাকবে না সব শেষ অন্তত মরণের আগে তুমি আমাদের খবরের সামানা জোগাড় করার তৌফিক দাও রব্বুল আলামিন এলাকায় যারা ব্যবসা বাণিজ্য করে খায় এদের ব্যবসায় বরকত দাও এই সাতর এলাকায় বাজার আছে এই বাজারে যত মানুষ ব্যবসা বাণিজ্য করে আল্লাহ তোমার আসমানের বরকত জমিনের বরকত ঢেলে দাও রব্বুল আলামিন আমরা অনেকে আতঙ্কে আছি আমি যাবুদু রব্ব হাদাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জৌ ওয়া আমানাহুম মিন খাউফ اللهم اغفر لي وارحمني واهدني واعفني وارزقني يا رب العالمين اهل بنغلار بندر জন্ম এই এলাকায়